আপনি কি জানেন এমন এক ধরনের মোবাইল ফোন আছে যেটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, মানে জলে ভিজে গেলেও সেটা নষ্ট হবে না। আপনি কি জানেন মানুষের মূত্র দিয়েও মোবাইল ফোন চার্জ করা যায়? আপনি কি জানেন মোবাইল ফোন আবিষ্কার হওয়ার পরে প্রথম যে মোবাইলটা বাজারে বিক্রি হয়েছিল তার দাম কত ছিল? আজকে এমন ধরনেরই কিছু দারুণ ফ্যাক্ট নিয়ে আমি শুভঙ্কর আপনার প্রিয় বন্ধু চলে এসেছি FM 3.0 স্টুডিওতে। তাই কোনো বাংলা সিরিয়াল চলবে না, কোনো ইমোশনাল অত্যাচার চলবে না, সরাসরি চলে যাচ্ছে আজকের ফ্যাক্ট নাম্বার ওয়ানে। আজকের দিনে আমরা এক মুহূর্ত মোবাইলটা ছাড়া থাকতে পারি না। ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিতে ঘুমোতে যাওয়া অবধি মোবাইলটা যতটা পারি সঙ্গে রাখারই চেষ্টা করি আমরা। কিন্তু স্নানের সময় কিংবা অন্য কোনো দরকারি কাজের সময় জলে ভিজে যাওয়ার ভয়ে বাধ্য হয়ে কাজ ছাড়া করতে হয় মোবাইলটাকে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, জাপানিজরা এর হালও খুঁজে বের করেছেন। জাপানে প্রায় 90% মোবাইল ওয়াটারপ্রুফ। সেখানে মানুষ এতটাই ব্যস্ত থাকে যে সে দেশের বেশিরভাগ মানুষই স্নানের সময় মোবাইল ব্যবহার করে। ফ্যাক্ট নাম্বার টু, আপনি কি জানেন মানুষের মূত্র দিয়েও মোবাইল ফোনকে চার্জ করা যেতে পারে? আপনি জানলে অবাক হবেন, বিজ্ঞানীরা এমন এক ধরনের পদ্ধতি আবিষ্কার করেছেন যার মাধ্যমে মূত্র দ্বারা মোবাইল ফোনকে চার্জ করা যেতে পারে। তবে কিভাবে এই পদ্ধতিটি ট্রাই করতে পারবো আমরা, সেই ব্যাপারে এখনও বিজ্ঞানীরা প্রকাশ্যে কিছু বলেনি। তাই অবশ্যই এটা আবার নিজে থেকে ট্রাই করতে যাবেন না, এটা আপনার মোবাইলের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। ফ্যাক্ট নাম্বার থ্রি, আপনি নিশ্চয়ই জানেন মোবাইল ফোন প্রথম আবিষ্কার হয়েছিল 1973 সালে। তারপরে 1983 মোবাইল ফোন প্রথম বিক্রির জন্য বাজারে আসে। ওয়ার্ল্ডে প্রথম মোবাইলটি বিক্রি হয়েছিল আমেরিকার বাজারে। মোবাইল ফোনটির দাম কত ছিল আপনি কি জানেন? বেশি না, মাত্র $4,000 তখনকার দিনে, যার এখনকার ভারতীয় মূল্য প্রায় 3 লক্ষ টাকা হতে পারে। এই মুহূর্তে যে ছবিটি আপনি আপনার ফোনের স্ক্রিনে দেখছেন, এটাই ছিল সারা বিশ্বের মধ্যে সবথেকে প্রথম বিক্রি হওয়া সেই মোবাইলটি। তো বন্ধু, কেমন লাগলো আজকের ফ্যাক্টগুলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা জয় ভদ্রকালী করে দেবেন, এবং এমন ধরনেরই আরও দারুণ সব ফ্যাক্টের জন্য বারে বারে চলে আসবেন FM 3.0 তে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি শুভঙ্কর, দেখা হবে পরের ভিডিওতে।